আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনে গ্রেপ্তার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। কিন্তু প্রশ্ন উঠছে, সরকারি মেডিকেল কলেজের ভিতরে ঢুকে এরকম নৃশংস ঘটনা সে ঘটালো কী করে? তাহলে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সঙ্গে ভিতরের আরও কেউ জড়িত? সেমিনার রুম অনেক ভেতরে, সেখানে সাধারণ মানুষ বা একজন সিভিক ভলান্টিয়ারের পক্ষে মানে কোনো রকম দরকার ছাড়া অত রাতে 3টে থেকে 6টার মধ্যে যাওয়াটা খুব অস্বাভাবিক ব্যাপার, এটা কখনো হতে পারে না। কিছু রাঘব বোয়ালকে আড়াল করার জন্য কিছু চুনোপুটি মারা হচ্ছে। রবিবার তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একটি ভাইরাল অডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, যেখানে দুই ব্যক্তির কথোপকথনে উঠে আসে হাসপাতালের কারো জড়িত থাকার ইঙ্গিত। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোরা আরজি করার ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না, কারণ দাদা আমি আমারই সমস্যা হয়ে যাবে। আরজিকর কাণ্ডে ভিতরের কারো থাকার তত্ত্ব জোরালো হয়েছে খোদ মুখ্যমন্ত্রীর মন্তব্যে। ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল যারা ওর বন্ধুবান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে, এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন, কোনো ধরনের কোনো কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে। তার যে অবস্থানগত বিষয়টা ছিল, সে অবস্থানগত বিষয়তে সে কখনো এত মাতব্বর হতে পারে না যদি তার মাথার উপর বিশেষ ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির হাত না থাকে। সেই হাতটা খুঁজে বার করা দরকার, সেই হাতটা খুঁজে বার করতে পারলেই আমার মনে হয় সব সমস্যার মীমাংসা হবে। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে কি কেউ পাঠিয়েছিল? কেউ টাকার বিনিময়ে সঞ্জয়কে খুনের সুপারি দিয়েছিল? কেউ কি ষড়যন্ত্রে যুক্ত? এই সব প্রশ্নেরও উত্তর খোঁজা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। অরিত্রিক ভট্টাচার্য, সমীরণ পাল ও প্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।